আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে একাদশ শ্রেণী দু হাজার বাইশ তেইশ বাংলা সাজেশান আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা এবং গুরু এই তিনটের একসঙ্গে সাজেশান দেবো তো দেখি প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনোই কারণ ছিল না বাড়ির মালিকদের নাম কী তাদের বিলাপ করার কারণ ছিল না কেন নম্বর বিভাজনটা দেখে নাও এক যোগ চার তো প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে এইভাবে বলে দেবো এবং তাদের নম্বর বিভাজনও বলে দেবো তো দেখি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নটা কি আছে সকাল সাতটার আগেই পাদ্রে গনসাগা এসে হাজির পাদ্রে গনসাগা কে তিনি কেন এসেছিলেন বন্দির ভবিষ্যৎ নিয়ে জড়ো হওয়া দর্শকেরা কী ভেবেছিল নম্বর বিভিন্ন দেখে যাও এক যোগ এক যোগ তিন টোটাল পাঁচ নম্বর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখি পরের প্রশ্ন তো দেখো পরের প্রশ্ন বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োটি কিভাবে পেল্লায়োর নজরে আসে আলোচনা প্রসঙ্গে থুরথুরে বুড়োর চেহারার বর্ণনা দাও তাহলে দেখো কিভাবে নজরে ছিল আর তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই বুড়োর চেহারা দুই যোগ তিন নম্বর আছে তো ভিডিওটা গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ ভবিষ্যতে আমি তোমাদেরকে এরকম ভিডিও দিতেই থাকবো দেখি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন শিক্ষা সার্গাস কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এই যে তিনটে যে টপিক তিনটে যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি প্রত্যেকটার বিষয়বস্তু আর নামকরণ করে নিও তাহলেই এই প্রশ্নতে তোমরা পাঁচে চার নম্বর করে পাবেই তো দেখি পরের প্রশ্ন দেখো যদি সব শ্রেণী শেষ হয়ে যায় তবু আমি তবু পরের শ্রেণীতে যাব। এই যে পংক্তি বা লাইনটির যে ব্যঞ্জনার্থ এই লাইনটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু তোমরা পড়ে যাবে আর বুড়োর চেহারা তো অবশ্যই পড়ে যাচ্ছ এখান থেকে তোমরা নিশ্চিত তোমরা প্রশ্ন কিন্তু কমন তোমরা পাবেই তো দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা দেখো বর্তমান জীবনে প্রকৃত শিক্ষার দৈন কীভাবে শিক্ষার সার্কাস কবিতায় প্রকাশিত হয়েছে তো এটা কিন্তু তোমাদেরকে আলোচনা করতে হবে প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু তোমাদেরকে কেটে ছেটে একদম জিস্ট করে তোমাদেরকে বলছি আর এই ভিডিওটা ছাড়াও আমিও তোমাদেরকে অনেক ভিডিও দিয়েছি অনেক সাজেশান করে দিচ্ছি এবং লাইন টু লাইন তোমাদেরকে পড়াচ্ছি সেই ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও তো দেখি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন গেছে পৃথিবীতে জন্মেছি পৃথিবীকে সেটা খুব কষ্টে বুঝিয়ে দিয়েছি তবেই তো ছাড়ি কে কোন প্রসঙ্গে এই করেছে উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও প্রচণ্ড প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো খুব ভালো করে বারবার কষ্ট করে করে তোমরা এগুলো কিন্তু একটু মুখস্থ করে নেবে তাহলে দেখবে তোমাদের কিন্তু নম্বর পেতে কোনো অসুবিধা হবে না তোমরা কিন্তু প্রচণ্ড বেশি নম্বর পাবে অতএব দেখি পরের প্রশ্নগুলো দেখো পর প্রশ্ন তার রাগটা কীরকম সেইটে দেখবার জন্যেই তো এ কাজ করেছি বক্তাকে এখানে কার রাগের কথা বলা হয়েছে তিনি রেগে গেলে কি হয় তার রাগের ধরন দেখার জন্য বক্তা কি করেছিল এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এক যোগ এক যোগ এক মানে তিনটে এক আর দুই পাঁচ নম্বর পুরোপুরি পাঁচ নম্বর আছে টোটাল মোট পাঁচ নম্বর তো এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই প্রশ্ন এখন তোমাদের কিন্তু কেটে কেটে প্রশ্ন দিচ্ছে তো দেখবো পরের প্রশ্নটা দেখো একটু উৎপাত হলে যে বাঁচে কে বলেছে কোন উৎপাত সে উৎপাত চাই কেন এই প্রশ্নটা আমি দু সালেও দিয়েছিলাম ঠিক আছে তো দু হাজার তেইশে তোমরা পরীক্ষা দেবে তোমাদের দেখবে টেস্টে যে পঞ্চাশ নম্বর একটা পরীক্ষা নেয় স্কুল থেকে কোনো কোনো স্কুলে নেয় কোনো কোনো স্কুলে নেয় না তোমাদের যাদের যাদের নেবে তারা কিন্তু এটা হুবহু কমন পেয়ে যাবে এবং আজকে শেষ প্রশ্ন দেখো শেষ প্রশ্ন হচ্ছে গুরু নাটকের পঞ্চক আর গুরু এই দুটো চরিত্র দেখবো সঙ্গে দেখবো সুভদ্র এই তিনটে চরিত্র তোমরা যদি পড়ে যাও তোমাদের আর কোনো কিছু পড়ার দরকার নেই এই যে প্রশ্নগুলো তোমরা বারবার করে রিডিং করে পড়ে যাও প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর খাতায় লিখে নাও দেখবে তোমরা হুবহু কমন পাবে তোমাদের কোনো রকম কোনো কোথাও অসুবিধা হবে না আর এই ভিডিও ছাড়াও আমি তোমাদেরকে অনেক ভিডিও দিচ্ছি সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই আমার প্লে লিস্টে যাও এবং সেখান থেকে দেখে নাও দেখবে তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে তোমাদের অনেক বেশি উপকার হবে এবং তোমার অনেক বেশি নম্বর পাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্র একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই